নাটোরের শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এছাড়া এ ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 30,000 টাকা ও অপর একটি ধারায় 14 বছরের সশ্রম কারাদণ্ডের সাথে 20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।